মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কেন করেছিল, উদ্বোধ করেছিল এবং শহীদ জনগণ কেন প্রাণ দিয়েছিল, এ চারটা নীতির উপর ভিত্তি করে। তার মধ্যে গণতন্ত্র একটা হলো। একটা ইফ গণতন্ত্র এবং এটা বলা আছে যে অঙ্গীকার করছি এই চারটি হবে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি। কোনো সংবিধানে অঙ্গীকার নেই, আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা মিন্স বাংলাদেশের জনগণ অঙ্গীকার করেছে যে সমস্ত মহান আদর্শ বাংলাদেশের জনগণকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিতে উদ্বুদ্ধ করেছিল এবং বীর জনগণকে প্রাণ উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেছিল, এই চারটা ছিল সেই মূল আদর্শ। কী কী? গণতন্ত্র ছিল, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ আর সমাজতন্ত্র। এবং আরও অঙ্গীকার করিতেছি যে এই চারটে হবে রাষ্ট্র পরিচালন মন্ত্রী সংবিধানের মূলনীতি। তো যদি সংবিধানের মূলনীতি মিনস লাইক এ বিল্ডিং, আনলেস দে আর আর স্ট্রং পিলার্স দ্য বিল্ডিং ক্যানট স্ট্যান্ড, সো স্টেট স্ট্যান্ডস অন দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার। সংবিধানের মূল চালনীতি তো বঙ্গবন্ধু বাকশাল গঠনের মধ্যে দিয়ে তো শেষ করে দিলেন, এটা দ্যাট ওয়াজ নট, দ্যাট ইজ এ লেংদি আর্গুমেন্ট, দ্যাট ওয়াজ নট অল এগ্রিড অনলি ফর এ টেম্পোরারি পিরিয়ড। In each country when the democracy is achieved, independence is achieved, it does happen. So that is not. Now the question is, you have accepted now the Western type of, Westminster type of democracy. If you say the democracy is one of the fundamental pillars, it presupposes government should be run by elected people. Did Bangladesh follow the Westminster democracy? Yeah, that's what it is. I don't think so. Why not? Because it's if president, he, you know, forgive is one of the murderer, how can Bangladesh is the follow the Westminster democracy? Westminster democracy is not the pardon to be granted by the, there is no precedent. You see, I'm telling about the democracy. Democracy means of the people, by the people, for the people. That is, elected people will run the government. 2 years caretaker government, unelected people cannot back by army, no. That is not democracy. That's why the Supreme Court said that caretaker government is an alien concept and it is violative of the fundamental structure of the Constitution. That's why Article 7 comes to power. Janaganer abhiprayer abhibyakti swarup Sangbidhan hobe sarbochcho ayin. Jekhane amra janaganer abhipraye angikarabaddho je ganatantra hobe ekta mohan adorsho. গণতন্ত্রের বাইরে গিয়ে যদি কেউ আইন করে, দ্যাট ক্যানট স্ট্যান্ড দ্য স্ক্রুটিনি অফ ল, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ইজ বিন স্ট্রাক ডাউন। নাও ইউ সি দেয়ার ক্যানট বি এ প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন ব্রিঙ্গিং ইট ব্যাক, দেন সুপ্রিম কোর্ট উইল সে হোয়াট এ উই ডিক্লেয়ার ভয়েড, ইউ হ্যাভ ব্রট ইট, সো লেট ইট গো অ্যাগেন, সো ইউ ক্যান টেক দ্য রিস্ক। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।